যদি কেউ আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস ভেঙে তাকে আপনি এটা বোঝাবেন না যে সে সত্যি অন্ধ। যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয় তখন এটা কখনোই মনে করবেন না তিনি আপনাকে বড় কোনো শাস্তি দিয়েছেন। হয়তো এমন হতে পারে তিনি আপনার হাত খালি করেছেন আগের থেকেও আরও কোনো ভালো জিনিস দেওয়ার জন্য। বিশ্বাস করুন, যদি আপনার স্বপ্ন বারবার ভেঙে যায় তাহলে সকাল আপনার খুব কাছাকাছি আছে। মনে রাখবেন, হাজারটা স্বপ্ন ভেঙে যাওয়ার পরই একটা সকাল হয়। কারোর পরামর্শে আপনি হয়তো রাস্তা পাবেন, কিন্তু লক্ষ্যপূর্ণ তো নিজের পরিশ্রম দ্বারাই সম্ভব হবে। নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে সবাই আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। অলসতার থেকে সাবধান থাকবেন, কারণ আপনি একে আজকের দিন দিলে সে আপনার কাছ থেকে কালকের দিনটাও চুরি করে নেবে। লোকের তাতে কোনো কিছু যায় আসে না যে আপনি খুশিতে আছেন নাকি কষ্টে, তারা তো এটাই দেখে যে আপনি তাদেরকে খুশি রেখেছেন কিনা। পোশাক এবং চেহারা মিথ্যে কথা বলে, যে কোনো মানুষের আসল রূপ তো সময় দেখিয়ে দেয়। সময় এবং ভাগ্যের প্রতি কোনো দিন অহংকার করবেন না, কারণ এটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। নিজের প্রশংসা কোনো দিন করবেন না, এই কাজ মোটেই ঠিক না। শ্মশান এবং কবরস্থানে গিয়ে আপনি এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা ভাবত তাদের ছাড়া এই পৃথিবী চলবে না। জীবনে কোনো খুশি আসলে সেটার স্বাদ নিন মিষ্টি মনে করে, আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটার স্বাদ নিন ঔষধ মনে করে। ছেলে হলেই পুরুষ হওয়া যায় না, প্রকৃত পুরুষ তো তারাই যারা মেয়েদের সম্মান করতে জানে। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধুই ভাবো ও তোমায় কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বেশি হবে। কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দিও। ধৈর্য ধরো, সময় চিরকাল সবার এক থাকে না, তোমার ভাগ্যের চাকাও একদিন ঠিক ঘুরবে। সৃষ্টিকর্তা আপনার কখনোই খারাপ করে না, তাই খারাপ সময়ে কোনো দিন ভয় পাবেন না, কারণ জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। অনেকজনকে পাবেন যারা আপনাকে বলবে তারা আপনার আপনজন, কিন্তু কেউ আপন হবে না আপনি মানুন কিংবা নাই মানুন, এটাই সত্যি। আপনি এমন মানুষ তৈরি হন যেমন মানুষদের আপনি নিজে পছন্দ করেন। জীবনে হেরে গেলে অবশ্যই আবার চেষ্টা করবেন, হেরে যাওয়ার অর্থ কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা নয়। যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তার কথা বলার ধরনও বদলে যাবে। যতদিন আপনি আপনার সমস্যার কারণ অন্যকে মনে করবেন ততদিন আপনি আপনার কোনো সমস্যাই সমাধান করতে পারবেন না। কারো মনে কষ্ট দেওয়ার মতো কথা কোনোদিনই বলবেন না, কারণ সময় তো চলে যাবে কিন্তু কথা সর্বদাই মনে থাকবে। সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান, তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হন। মনে রাখবেন, চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব হয় না, আর ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি হয় না। শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত, আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেই। তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। যদি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো,
सब किछु सहज मने होबे। जदि तुमि समस्या के बड़ करे देखो ताहले कखनो समाधानेर पथ खुजे पाबे ना। अपरेर समालोचना जारा करे तारा आसले निजेर स्वभावकेई तुले धरे। समस्याके देखे भय पेओ ना, समस्या आछे बोलेई तोमार जीवने जेतार सम्भावना आछे। जे बोले तुमि पारबे ना, तोमार द्वारा होबे ना, से आसले निजेर अपारगता प्रकाश करे, तोमार नय। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি মনে করো ভিডিওটি তোমার প্রিয়জন বা বন্ধু দেখে অনুপ্রাণিত বা উপকৃত হতে পারে তাহলে অবশ্যই তাদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।